পীর ফকির বলা হয়। আজকের ছাড়া যদি 30 বছর পিছনে যান, দেখবেন গোয়াল ঘরে বসে পীর ফকিররা গোয়েলি গান গাইতো, গোয়াল গান। মুশকিল আসান করো দয়াল মানিক পীর, আর তাদের হাতে একটা চামর থাকতো, সেই চামর এইসব সংস্কার সংস্কৃতিগুলো আর নেই আমাদের বাংলার বুকের থেকে, শুধু ইতিহাসে আছে কিন্তু বাস্তবে সেই প্রাণবন্ধতা আর নেই, মিটে যাচ্ছে। তো সেদিন 3 দিন 3 রাত ধর্ণা দিয়ে তারপরে যখন বাড়িতে ফিরে এসেছিলেন মা সচিমা, তারপর থেকে গর্ভসঞ্চার হয়, বাড়ির জায়েরা কাকিমা জেঠিমারা তারা বুঝতে পারলো সচি মা হবে, তাহলে জয়পুর থেকে গর্ভ নিয়ে শ্রীহট্টে এসে যখন বুঝতে পারলো আমি মা হয়েছি, তাহলে মাঝখান থেকে অদ্বৈত আচার্য কোথায় ঢুকলো, তুলসী পাতা ভাসানোর জন্য এ কোথায় ছিল, কিন্তু লেখা হলো কেন না, লেখা হলো অদ্বৈত আচার্য তো শিব। আচ্ছা অদ্বৈত আচার্য যদি স্বয়ং শিব ঠাকুর হবে, যেদিন নদিয়া নবদ্বীপের ব্রাহ্মণরা নিমাইকে এক ঘুরে করে দিল, তার বাবা সাধ্যে নির্যাতেদের নেমন্তন্ন করেছে বলে, শিব কেন ত্রিশূল ধরল না, কেন বলল না আমি শিব, আর এ হলো তাপর যুগের কৃষ্ণ। সেদিন কেন চুপ ছিল অদ্বৈত আচার্য, সেদিন কেন নারদ রূপী শিবাস চুপ ছিল, সেদিন কেন রাধা রূপী গদাধর চুপ ছিল যে আমি রাধা আর ও কৃষ্ণ, সেদিন কেন নিমাইকে ব্রাহ্মণ সমাজে গুণাঘাত দিয়ে তার জাতে ওঠা লাগলো। জগাই মা দাইকে ভয় দেখানোর জন্য তুমি সুদর্শন চক্র ধরলে, আর ব্রাহ্মণদের বেলা অন্তত তো সুদর্শন চক্র নাই বা ধরো একটা লাঠিটা ধরতে পারতে, সেদিন তুমি তোমার পরিচয় দিলে না কেন, তুমি কৃষ্ণ, উনি কৃষ্ণ নয়, উনি কৃষ্ণকে জানানোর জন্য এসেছিলেন, আর ওনার যে মূল সংগ্রাম, যে মূল প্রেক্ষাপট মাটির সঙ্গে পুঁতে দেওয়া হয় যে সত্য যদি মানুষ জানে তাহলে গৌরাঙ্গকে পূজা করবে, আমাদের আর কেউ পূজা করবে না।